গরম বাড়তে থাকায় ক্রমশ বৃক্ষরোপণে গুরুত্ব বাড়ছে। অল ইন্ডিয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকারের নির্দেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সঙ্গে তিনটি বিভাগে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় শিবির করা হলো শিলিগুড়ি ঘুঘুমালি হাই স্কুল ময়দানে। তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল শিলিগুড়ি টাউন ব্লক তিনের প্রসেনজিৎ মণ্ডলের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অলোক চক্রবর্তী, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল সভাপতি অনুপ সরকার এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক বাসু দত্ত। অনুষ্ঠানে বক্তারা গাছের গুরুত্বের কথা সকলের সামনে মেলে ধরেন। গরম যেভাবে বাড়ছে তাতে সব ভুলে এখন যে ব্যাপক হারে বৃক্ষরোপণ প্রয়োজন তা বক্তারা সকলেই জানান। সমাজের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, মানে জাতিগত ভাবে শুধু পিছিয়ে পড়া নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য সারা বছর কাজ করে থাকে এবং এরা রাজনৈতিক কাজের পাশাপাশি অনেক সামাজিক কাজও করে থাকে। হয়তো প্রচারের অভাবে আমরা সেটা জানতে পারি না এবং আজকে এদের কিছু উদ্যোগ নিয়েছে, তার মধ্যে বিনামূল্যে আগে যেটা আমরা করতাম, একটি কাজ করতে চান, এখন
থামাতে পারেননি। আমি ধন্যবাদ দেব সংস্থা